السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, অনেকের দোয়া কবুল হয় না, এটা আমরা অনেকে অভিযোগ করে থাকি। কি করলে একটি দোয়া কবুল হওয়ার পুরা সম্ভাবনা থাকে? কবুল হয় কি না সেটা তো মহান আল্লাহ তাআলাই জানেন, কিন্তু কবুল হওয়ার পুরা সম্ভাবনা কোন দোয়ায় থাকে এ সম্পর্কে বিশিষ্ট লেখক ইবনুল কাইয়ুম রাহেমাহুল্লাহ কিছু তথ্য দিচ্ছেন, একটু শুনুন। তিনি বলছেন যে ওয়াইদা জুমিআ মা দোয়া, যদি দোয়ার সাথে অন্তরের একাগ্রতা থাকে, মানে খাঁটি মনে যদি দোয়া করা হয়, আর সেই দোয়া যদি ছয়টি দোয়া কবুলের সময়ের মধ্যে হয়, খাঁটি মনে যদি দোয়া করা হয়, ছয়টি দোয়া কবুলের সময়ের মধ্যে হয়, সেই ছয়টি সময় কি যে সময় দোয়া কবুল হয়? এক নম্বর, এক রাতকে তিন ভাগ করে তৃতীয় ভাগে, রাতের তৃতীয়াংশে, আজানের সময়, আজান এবং একামতের মাঝে, ফরজ নামাজের পশ্চাতে, ইমাম যখন জুমার দিনে মিম্বারে উঠে সেই সময় থেকে নিয়ে নামাজ শেষ হওয়া পর্যন্ত, এবং আসরের পর শেষ সময়ে সূর্য ডুবার আগে, এই ছয়টি সময়ের মধ্যে যদি দোয়া করা হয় আর খাঁটি মনে আন্তরিকতার সাথে যদি দোয়া করা হয়, তারপরে বলছেন ওয়াসাদাফা খুশুয়ান ফিল কালবে, আর অন্তরে বিনম্রতা থাকে, বিনয়ী বোধ থাকে, আর খুবই একাগ্রতার সাথে, বিনম্রতার সাথে যদি দোয়া করা হয়, আর ওই সময় যদি কিবলামুখী হয়ে দোয়া করা হয়, পাক অবস্থায় যদি দোয়া করা হয়, দুই হাত যদি আল্লাহর দিকে উত্তোলন করা হয়, দোয়ার শুরুটা যদি আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে হয়, অতঃপর রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে চাওয়ার পূর্বে যদি তওবা ও ইস্তেগফার করা হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়, এবং খুব বিনয়ের সাথে, একনিষ্ঠতার সাথে, আর আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহ তাআলার কাছে আশা রেখে যদি দোয়া করা হয়, আর ওই দোয়ায় যদি আল্লাহ তাআলার নাম এবং তার গুণাবলী এবং তার তওহীদের যদি ওসিলা দেওয়া হয়, মাধ্যম দেওয়া হয়, আর সেই দোয়ার পূর্বে যদি কিছু সাদাকা দান খয়রাত করা হয়, তাহলে এরকম দোয়া সাধারণত আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। বিশেষ করে যদি সেই দোয়াটা সুন্নি সুন্নতি দোয়া হয়, মানে এমন দোয়া হয় যে দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা তার থেকে প্রমাণিত, যেমন একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে করতে শুনেছিলেন। তিনি দোয়ায় এভাবে দোয়া শুরু করেছিলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই ব্যক্তির এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, আমি এই সাক্ষী দিচ্ছি যে তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মাত্র তুমি সত্য মাবুদ, তুমি একক, তুমি কারো মুখাপেখি না, তুমি কাউকে জন্ম দেওনি, তোমার থেকে কেউ জন্ম নেয়নি, তোমার মতো কোনো কিছু নয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশংসা শুনে, দোয়ার এই প্রশংসা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলাল্লাহ বিল ইসমিল আযম আল্লাযী ইযা সুইলা বিহি আতা, তুমি ইসমে আযম দ্বারা আল্লাহ তাআলার কাছে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ তাআলা দান করেন, ওয়া ইযা দুইয়া বিহি আজাব, আর এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। তাহলে একটি দোয়া কবুল হওয়ার জন্য যদি আপনি এতগুলি জিনিসকে মেনে, যেগুলো মানা খুব সহজ, আর একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে, বিনয় ও বিনম্রতার সাথে, আর খাঁটি মনে আন্তরিকতার সাথে যদি আল্লাহ তাআলার কাছে এই নিয়মে দোয়া করেন, তার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া ফেরত দিবে না। আর যখন এর বিপরীত হয়ে যায়, আরও কিছু সমস্যা হয়, তখন হয়তো সেই দোয়া আর কবুল হয় না। আশা করি উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।